প্রাচ্য সঙ্গীতের একটি প্রাচীন ধারা, দক্ষিণ এশিয়ায় উদ্ভব হওয়া এক প্রকার সুফি ইসলামী আধ্যাত্মিক প্রেম বিষয়ক ভক্তিমূলক গান। ভারত ও পাকিস্তানে কাওয়ালি আবির্ভাব 13 শতকে। মূলত সুফি সাধকরা স্রষ্টার প্রেমে মশগুল হয়ে এই কাওয়ালি গেয়ে থাকেন। আরো জানাচ্ছেন রাইহাত মুন্সী। কাওয়ালি মূলত সুফি সাধকদের বাণী, আধ্যাত্মিক এই গানগুলো অনেকটা স্রষ্টার সাথে কথোপকথন। ধারণা করা হয় উর্দু কওল থেকে কাওয়ালি শব্দটির উৎপত্তি হয়েছে। কওল এর আভিধানিক অর্থ বলা। এই কওল দ্বারা নবী রাসূল সম্পর্কিত কথা বলাকেই নির্দেশ করা হয়েছে। সব জনপ্রিয় কাওয়ালদের উত্থান হয়েছে দরগা ও খানকা থেকে। এক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল বাবা ফরিদ উদ্দিন গঞ্জে শকরের মাজারের সেবায়েতদের। সুফি ইসলামী আখ্যানের উপর ভিত্তি করে রচিত এই গানগুলো শুরুতে আধ্যাত্মিক সঙ্গীত হিসেবে পরিবেশন করা হতো। পরে নুসরাত ফতে আলী খান এবং সাবরি ব্রাদার্সের মতো বড় নাম কাওয়ালিকে একটি ধর্মনিরপেক্ষ ও বাণিজ্যিক রূপ দেয়। কাওয়ালি ফার্সি, উর্দু, হিন্দি সহ আরও নানা স্থানীয় ভাষায় রচিত হয়। বাংলা ভাষায়ও কাওয়ালি গান রচিত হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের হাত ধরেই বাংলাদেশে বাংলা ভাষায় সুফি সঙ্গীতের এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। রাইহান মুন্সী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।